नमस्कार प्रिय दर्शक बंधुरा, एस्ट्रो कनेक्शन यूट्यूब चैनले आपनादेर प्रत्येक के आंतरिक भावे शुभेच्छा जानाय। बंधुरा, आगामीकाल पयला सेप्टेम्बर और आगामीकाल पाँच सौभाग्यशाली राशि हठात प्राप्ति घटते चले। कौन से पाँच सौभाग्यशाली राशि, से राशिगुलिर नाम आमी एके एके जानाते चले। ताई भिडियोटी मनोयोगेर संगे सम्पूर्ण देखते थाकुन। आपनादेर मध्ये अनेक मानुष रयेछे जारा शुधुमात्र भिडियोते राशिर नाम जेने भिडियो स्किप करे बेरिये जाच्छेन। तादेर उद्देश्यई आमी एकटि कथाय बोलबो, आपनारा कि बोलछि सम्पूर्णटा भालो करे शुनुन। खूब छोट्ट भिडियो, आपनारा भिडियोटी सम्पूर्णरूपे शुनुन, बुझुन, एकबार ना होले दुबार शुनुन, दुबार ना होले तीनबार शुनुन। कि बोलछि डिटेल्सটা আগে বুঝুন। শুধুমাত্র রাশির নাম জেনেই আপনারা প্রচুর অর্থ লস করে ফেলছেন, আর আমি যেটা চাই না। দেখুন, আমি যে পাঁচটি সৌভাগ্যশালী রাশির কথা এই ভিডিওতে উল্লেখ করব, সেই পাঁচ রাশিরই জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনার জীবনে যে মহাপ্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটবেই আগামীকাল, এর দাবি কিন্তু আমি কখনোই করিনি আর করব না। কারণ আপনার ব্যক্তিগত জন্মছকে, হ্যাঁ আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, রাহুর বলবত্তা স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, যেখান থেকে আপনার জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে প্রথমত একটি কথাই বলি, আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করিয়ে নিন এবং জেনে নিন যে আপনার জন্মছকে রাহু গ্রহ শুভ রয়েছে কিনা। আর যদি থাকে তাহলে আপনার টার্গেট নাম্বার কি রয়েছে, কারণ এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলি সেটা ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত হিসাবে টার্গেট নাম্বার কি রয়েছে, ডিস্টিনি নাম্বার কি রয়েছে, এই সমস্ত কিছু জানার কিন্তু প্রয়োজন রয়েছে। পাশাপাশি এটাও দেখার প্রয়োজন রয়েছে, আপনার বর্তমান দশা অন্তর্দশা কি সাপোর্ট করছে না করছে না। কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে একটি কমেন্টস বারবার করছেন যে স্যার আগে আপনার কথা ফলতো আর এখন ফলে না। কেন? তার কারণ একটাই, আগে আমার কথা ফলতো শুধুমাত্র আপনার দশা অন্তর্দশার সাপোর্ট করার কারণে, আর এখন ফলছে না যেহেতু দশা অন্তর্দশা সাপোর্ট করছে না। আর যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস করে যাচ্ছে, লাগতে লাগতে লাগছে না, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার জীবনকে রাতারাতি বদলে দিতে পারে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও কিন্তু এই রাহু রক্ষা কবচের ক্ষেত্রে রয়েছে, অর্থাৎ আপনি যখন প্রোডাক্টটি হাতে পাবেন তখন আপনি পেমেন্ট করবেন, সেই সিস্টেমও কিন্তু এখন চলে এসেছে। যারা যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আর যারা যারা রাহু রক্ষা কবচের জন্য অলরেডি বুকিং করে ফেলেছেন, টাকা দিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা একটু ধৈর্য ধরুন। কারণ 10-12 দিন সময় লাগে এই রাহু রক্ষা কবচ পাওয়ার জন্য। আর এই সময়টি আমি এই কারণে নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এই রাহু রক্ষা কবচকে হোমযজ্ঞের মাধ্যমে উজ্জীবিত করতে হয়, নচেত কিন্তু এই রাহু রক্ষা কবচের কোনো কাজ নেই। তাই যাতে আপনাদের কাজে আসে এই রাহু রক্ষা কবচ, যে কারণে আপনারা পয়সা খরচা করে নিচ্ছেন, সেই কাজটা তো আমাকে করতে দিন, যে কারণে আমি আপনাদের কাছ থেকে 10-12 দিন সময় চাই, তার মধ্যেই আপনার বাড়ির অ্যাড্রেসে রাহু রক্ষা কবচ পৌঁছে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, পয়লা সেপ্টেম্বর কোন পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি বা নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে পয়লা সেপ্টেম্বর আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 9, শুভ রং আপনাদের ক্ষেত্রে হলুদ,
ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে একেবারে শেষে যেতে পারেন। এর পরবর্তী যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো, যে রাশি পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 9 এবং 2, শুভ রং নীল। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি পয়লা সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে পয়লা সেপ্টেম্বর আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 1, 8, 6, শুভ রং গোলাপি। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা বলতে চলেছি, তাই ভিডিওটি এখানে স্কিপ করে শেষে যেতে পারেন। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি পয়লা সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 4, 3, 1, শুভ রং গোল্ডেন। ভিডিওর শেষে আমি শুভ সময়ের কথা জানাতে চলেছি। এর পরবর্তী একেবারে শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি পয়লা সেপ্টেম্বর হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে পয়লা সেপ্টেম্বর আপনাদের জীবনে আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 8, 1, 2, শুভ রং আপনাদের জন্য নীল এবং সবুজ। এবার আসুন জেনে নেওয়া যাক আগামীকালের শুভ সময়ের কথা, যে সময়টিকে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন, সেটি হচ্ছে সকাল 10:47 থেকে দুপুর 1:58 পর্যন্ত। আরেকটি সময় হচ্ছে বিকেল 5:07 থেকে সন্ধে 7:43 পর্যন্ত। ধন্যবাদ।